শীতকাল মানেই বিভিন্ন রকমের সবজির ঢল। সেই সবজি যদি খাওয়া হয় ভীষণ মজাদার তরতাজা রুই মাছ দিয়ে ঝোল রান্না করে, তাহলে তো কোনো কথাই নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের রেসিপি থাকছে বিভিন্ন রকমের সবজি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো রুই মাছ নিয়েছি। আমি আজকে মাথার অংশ, লেজের অংশ, মাছ, পিঠের মাছ, পেটের মাছ যেটা বলি আমরা সচরাচর, সব রকমের মাছ দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব। আমি এখানে মাথাটাও নিয়েছি, লেজের অংশও নিয়েছি, পরিমাণ মতো আমার ফ্যামিলির সদস্য অনুযায়ী মাছও নিয়ে নিয়েছি। এটা আমার ফ্যামিলির একটা বেস্ট রেসিপি বলতে পারেন। সবজি খেতে যারা পছন্দ করেন না, ঝামেলার জন্য যারা সবজি খান না, তারা এই তরকারির টেস্টটা অবশ্যই বুঝতে পারবেন না। সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিস বাই নাবিল মামাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে নেবেন। আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়ে খুব ভালোভাবে লবণ, হলুদ, লেবুর রস দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাওয়ার পরে লবণ হলুদ দিয়ে মেখে 2 মিনিটের জন্য রেখে দেব। যারা এভাবে কখনও সবজি দিয়ে রুই মাছ খাননি, সবাইকে অনুরোধ করব একবার খেয়ে দেখবেন আমার রেসিপি ফলো করে। সারা জীবন স্বাদ আপনারা মনে রাখতে পারবেন। বারবার এই রেসিপি তৈরি করার জন্য ফ্যামিলির সদস্যরা আপনাকে বারবার বলবে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। মাছগুলো 2 মিনিট মেখে রাখার পর খুব সুন্দর একটা কালার আসবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে রুই মাছগুলো আমি এখন এই পাশ ওপাশ করে ভেজে নেব। রুই মাছ ভাজতে আমরা সবাই জানি কম বেশি, তাই আমি পুরোটা ভিডিও দেখাইনি, যতটুকু সম্ভব হয়েছে দেখিয়ে দিয়েছি। মাছগুলো এই পাশ ওপাশ করে ভেজে নেব, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো তুলে নিয়ে আমি একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আজকেও যার রেসিপি যেই কাজ সেই রান্না কাঁচামরিচ দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। তারপর আমি দিয়ে দেব আমার রেসিপির সেই ঝাল ঝাল পছন্দ মতো কাঁচামরিচ। কাঁচামরিচ না হলে যেন তরকারি আমার পরিবারে চলেই না। চেষ্টা করবেন লাল মরিচের গুঁড়িটা এড়িয়ে চলার জন্য। আমি এখানে আমার পছন্দ মতো ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি একটু শিলপাটায় আধো ভাঙা করে নিয়েছি, যেন খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যায়। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আদা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে জিরে বাটা। চেষ্টা করবেন তরতাজা মশলাগুলো শিলপাটায় বেটে দেওয়ার জন্য অথবা ব্লেন্ড করে দেওয়ার জন্য বাসি মশলা না খাওয়াটাই উত্তম। খুব ভালোভাবে আবারও জিরে বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেন গুঁড়ি মশলা দেওয়ার পরে পুড়ে না যায়। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। খুব বেশি পরিমাণ লবণ দেবেন না, শুরুতে সবজি রান্নার পরে কমে যাবে। ধনিয়ার গুঁড়ি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। সবজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি সবসময় চেষ্টা করি তেল মশলা কম খাওয়ার জন্য। আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন। খুব ভালোভাবে 3-4 মিনিটের মতো মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। হয়তো আপনারা ভাবতে পারেন আপুর এই চ্যানেলে বেশ কিছু সবজি রুই মাছের রেসিপি দেওয়া আছে। হ্যাঁ আপু, আমার পরিবারের সদস্যরা খুব বেশি মাছ মাংস পছন্দ করে না। মাছটা যদিও খান, গরুর মাংসটা খুবই কম খাওয়া হয়, সবজিটা মাছটা বেশি খাওয়া হয়। সবজিগুলো আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি এখানে, হয়তো সবগুলো সবজির নামও আমার মনে থাকবে না। সিম, আলু, ফুলকপি, মূলো, গাজর, আর আমি নিয়েছি ধুন্দুল, চিচিঙ্গে আর পটল, একটা কাঁকরোল। সবগুলো সবজি হয়তো দেখা যাচ্ছে না। ফুলকপি নিয়েছি আমি, আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি আমি সবগুলো সবজি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে। সবজিটা এখন আমি খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। সবগুলো সবজির নাম আমি হয়তো মুখস্থ করে বলতে পেরেছি কি না জানি না, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু খুব বেশি পরিমাণে নেইনি, প্রত্যেকটা সবজি থেকে 1 টুকরো অথবা 1টি করে, ছোট সাইজের হলে 1 পিস করে নিয়েছি। এভাবে করে 6 থেকে 7 জন যেন খেতে পারে সে আন্দাজে আমি সবজি ব্যবহার করেছি, সে আন্দাজে মশলা ব্যবহার করেছি। আপনারাও মশলার পরিমাণ, সবজির পরিমাণ কম বেশি করে দিতে পারবেন। এভাবে রান্না করলে পাঁচমিশালি সবজি খেতে দুর্দান্ত লাগে, খুবই মজার হয়। আমি বেগুনও নিয়েছিলাম, বেগুনটা আমি শেষে দিয়েছিলাম।
ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছিলাম। খুব ভালোভাবে এখন আমি এগুলোকে কষিয়ে নেব। শুরুতে ঢাকনা দেব না, শুরুতে এক দুই মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই আমি এখন ঢাকনা ব্যবহার করব না। সবজির কালার ঠিক রাখার জন্য শুরুতে এক দেড় মিনিটের মধ্যে ঢাকনা ব্যবহার করবেন না, ঢাকনা ছাড়া কষিয়ে নেবেন। আমি এক দেড় মিনিট ঢাকনা ছাড়া কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম দুই মিনিটের মতো। সবজি থেকে বেশ ভালো পানি বের হয়েছে। এখন আমি ঢাকনা সরিয়ে এখানে মাথার অংশটা দিয়ে দিয়েছি। মাথার অংশটা দিয়ে দেওয়ার কারণ খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যাবে, রান্নার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং টেস্টটাও অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এখানে মাথার অংশটা দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাথার অংশ দিয়ে আবারও এক মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখন আমি এখানে ব্যবহার করব গরম পানি। সবসময় চেষ্টা করবেন মাংস সবজিতে গরম পানি ব্যবহার করার জন্য। খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, কিন্তু টেস্ট এবং পুষ্টিগুণ একদম অথেন্টিক থাকবে। পুষ্টিগুণ সবজির একদমই কম হবে না, কমে যাবে না, নষ্ট হবে না। গরম পানি দিয়ে দেওয়ার পর আমি এখন বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 80% পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশিক্ষণ সময় লাগবে না। চেষ্টা করবেন সবজিটা একটু তিন ব্যাগের দুই ব্যাগ সিদ্ধ করেই খাওয়ার জন্য, পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, তাহলে পুষ্টিগুণ ঠিক থাকবে। এখন আমি ঢাকনা সরিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী মাছ নিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী মাছ নিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য। যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে বড় সাইজের একটি টমেটো কেটে আমি লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শীতকালে সবজি মানে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তা না হলে কিন্তু রেসিপির টেস্টটা ভালো আসে না। এখন আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী খুব বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এক দেড় মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিয়ে চুলাটা আমি বন্ধ করে দিব। খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। অসম্ভব সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ধনিয়া পাতা দিয়ে 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে তৈরি হয়ে গেল গরম গরম রুই মাছের পাঁচমিশালি সবজির রেসিপি। আবারও বলছি, রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেসিপিটি বাসায় একবার ট্রাই করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।